বাবার হাতে ধরে নাকি গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। আবার সকাল সকাল এসে গেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে। এখন সকাল 7টা বাজে, আমি একদম ড্রেস ট্রেস পরে ফ্রেশ হয়ে চানটান করে রেডি, পুজো করাও হয়ে গেছে, এবার নেক্সট কাজ হচ্ছে অরকুমারকে ঘুম থেকে তোলা। এটা একটা বিশাল বড় কাজ, ওকে ঘুম থেকে তুলে রেডি করে জামা কাপড় পরিয়ে বাইরে বের করাতেই আমার প্রায় আধ ঘন্টা লাগে, তাই জন্য ফটাফট করছি। এবার ওকে তুলবো, দেন স্কুলের জন্য বেরোবো। হাই, তুলতে তুলতে পুপু শুজ পরে নিচ্ছে, পুপুর তো ঘুম পাচ্ছে, পুপু ইজ ড্রাউজি, তাই না মামা? মামা সে হাই, হাইটা কিরম ভাবে বলবে স্কুলে গিয়ে? মামা চলো 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 রেডি, আজকে লেট হয়ে গেছে একটু তো, অনেকটা লেট হয়ে গেছে আজকে, আজকে লেট হয়েছে, চলো 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 চলো। বাটলে দাঁড়াও, জল চেঞ্জ করে দি, এই রেডি দাঁড়াও চেঞ্জ করে দি, চলো 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 চলো। দাঁড়াও, ক্যাপ ক্যাপ ক্যাপ, ক্যাপটা ঠিক হয়নি, ফোল্ড হয়ে আছে। হ্যাঁ চলো চলো, চম্মা চম্মা, মামা করো, ঠাকুর নাম করো, ঠাকুর নাম করো, চলো বাই বাই করে দাও ঠাকুরদের, ঠাকুরদের বাই বাই করে দাও, মামা মামা বাই বাই। আসছে টাটা। 9:06 বাজে এখন, বেশ কিছুটা টাইম আছে এখনো পর্যন্ত। এই চায়ের দোকানে বসে বসে একটু চা ফা খেলাম, আড্ডা ফাটা মারছি, কারণ 9:20 আগে ওখানে গেট খোলে না, তো স্কট কার্ডও জমা নেয় না, তো সেই জন্য এখনো আপাতত প্রায় 15-20 মিনিট বসে থাকতে হবে এখানে। আজকেও অফিস যাওয়ার পথে বেশ জ্যামজটের পরিস্থিতি এখানে। আজকে বেলা থেকে কিছু পলিটিক্যাল মিটিং মিছিল হয়তো আছে, তার জন্য পুরো অ্যারেঞ্জমেন্ট করা, আর বাকি এমনি পুলিশেরও পোস্টিং প্রচুর আর প্রচুর ব্যারিকেড রয়েছে, সেই জন্য ট্রাফিক তুলনামূলক স্লো। আর এইসব হলেই না অফিস যেতেও বেশ দেরি হয়ে যায়, একটু ইরিটেটিং লাগে, কিন্তু কিছু করার নেই, এগুলোর সাথে আমাদের তো অ্যাডজাস্ট করতেই হবে। আর এখানে যে এত কিসের বাস এসছে আমি ঠিক বুঝতে পারলাম না, ঠিক জানা নেই আমার কী কারণে এখানে এতগুলো বাস এসে দাঁড়িয়েছে, হতে পারে কোনো প্রোগ্রাম আছে হয়তো। অনেকদিন পরে আবার সেই ফেভারিট জায়গাটা, একটু গঙ্গার ঘাটে দাঁড়ালাম। বেশ মার্চ মাস চলছে তো, কাজের একটু প্রেশারও আছে, আর একটু স্ট্রেস হয়ে গেলে তারপরে মনে হয় একটু রিল্যাক্সের দরকার, তো বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, ঝড় ওঠেনি ঠিক মতো, কিন্তু হাওয়ার প্রবণতাটা একটু বেশি, তাই জন্য জলেও বেশ ঢেউ খাচ্ছে, তো সেই জন্য একটু দাঁড়ালাম, 5 মিনিট দাঁড়াবো, তারপরে আবার অরকে নিয়ে ঠাকুর দেখতে যেতে হবে, কেননা আমাদের ওখানে যে শীতলা মা আছে ওর যাওয়ার একটা বায়না শুরু হয়ে যায় সন্ধে হলেই, ওখানে একটুখানি জিনিসপত্র দেখে বা লোকজন দেখে, তো ওকে নিয়ে ঘুরে আসবো। আজকে রান্না দিদি দুপুরবেলাই রান্না করে চলে গেছে, এটা একটা সুবিধে। চলে গেলাম অরকে নিয়ে আমাদের পাড়ার শীতলা প্রতিমা দেখতে, আমি গেছিলাম আমার মা আর অ্যাক্স, আমরা 4 জনে মিলে গেছিলাম, বেশ ভালো লাগে। পাড়ায় যে কদিন মা থাকে সে কদিন চেষ্টা করি অফিস থেকে ফিরে একবার না একবার ঘুরে আসতে, ওরও বেশ ভালো লাগে এত লোকজন দেখতে পায়, আর আমারও ভালো লাগে বেশ। বাবার হাতে ধরে নাকি Thank you.
বায়নার কোনো শেষ নেই, ঝাঁপিয়ে পড়ে এটা কিনে নিল, জানি না পারবে নাকি করতে, ব্লগ আছে এগুলো, কী করে ভগবানই জানে। কী করে কি পারবে, গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, কালকে রাত্রিবেলা বাড়ি ফেরার পর আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, তো যাদের মনে হয় দেখেছো তোমরা, যারা আমার আমি যাদের বিয়ে বাড়িতে গেছিলাম কাঁথিতে, তো সেই বোনঝি আর তার হাজব্যান্ড এসেছিলো, তো সেই নিয়ে গল্প পুজো করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে, তো তার ফলে আজ সকালে উঠতেও পারিনি আর অরও আজকে স্কুলও যেতে পারিনি। তো যাই হোক, আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করছি, তো যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যদি আমি যা যা আপলোড করবো তোমাদের কাছে তার আপডেট চলে যাবে। চলো টেল দেন, বাই, টেক কেয়ার, সি ইউ।